আমরা যারা ফেলাস্টিকের এনআইডি কার্ড ব্যবহার করে কাজ চালাচ্ছি তারা অনেকেই রয়েছেন যে স্মার্ট কার্ড এখনও পাই নাই। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে স্মার্ট কার্ডটি হাতে পান, এবং আপনারা এই টিউটোরিয়াল সম্পূর্ণ শেষ করার পরে আপনি জানতে পারবেন ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আপনি আপনার স্মার্ট কার্ডটিকে আদৌ হয়েছে কিনা সেই সম্বন্ধে। আজকের এই টিউটোরিয়ালটি খুবই ইম্পর্টেন্ট, কেননা আপনি যদি আগে থেকে না জানেন যে আপনার স্মার্ট কার্ড কি হয়েছে কি না তৈরি, তাহলে আপনি যে কোনো মুহূর্তে আপনি যদি নির্বাচন অফিসে যান তাহলে আপনার এই স্মার্ট কার্ডটি পাবেন না। তো আশা করি টিউটোরিয়ালটি আপনি সম্পূর্ণ দেখবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমি নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। কার্ডটি চেক করার জন্য আপনারা প্রথমত চলে যাবেন গুগলে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে গুগলে ক্লিক করলাম, তারপর এখানে সার্চ বক্সে এসে সার্চ করব SMART স্মার্ট CARD কার্ড CSECK চেক স্মার্ট কার্ড চেক। এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, তারপরে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন বাংলাদেশ, এটাতে ক্লিক করবেন। অবশ্যই মাথায় রাখবেন যাতে বাংলাদেশ হয়, ঠিক আছে। তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, তারপর আপনারা এখান থেকে একটু জুম করে যদি আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনারা চাইলে এটাকে ডেস্কটপ সাইড করে নিতে পারেন। তো আমি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করব, তারপর এখানে ডেস্কটপ সাইড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি ডেস্কটপ সাইড করে নিয়েছি। তো আপনারা এটাকে চাইলে বাংলাতে করতে পারেন, ইংলিশে করতে পারেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ইংলিশ অ্যান্ড বাংলা। তো আমি এটাকে বাংলা করে দিচ্ছি, আমি বাংলাতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে, জাতীয় পরিচয়পত্র নম্বর দেখতে পাচ্ছেন অথবা ফর্ম নম্বর, আপনারা দুইটার একটা দিয়ে দিবেন। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে জন্ম তারিখ, দিন, মাস, বছর, এই দুইটা ফিল আপ করে নেবেন। তো আমি দুটোই ফিল আপ করে নিচ্ছি, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান, তো ছবিতে যেই কোডটি রয়েছে সেটি নিখুঁতভাবে আপনি প্রবেশ করাবেন। তো আমি সবগুলা পূরণ করে তারপরে দেখাচ্ছি। তো আমার এগুলা সবগুলা বসানো শেষ, তারপরে আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অপেক্ষা করুন লেখা আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস, তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, তার মানে এই এনআইডি কার্ড দ্বারা কোনো স্মার্ট কার্ড এখনও হয় নাই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এমন একটা এনআইডি কার্ড যেটা আমি আমার এবং যে এনআইডি কার্ড দিয়ে আমি স্মার্ট কার্ডটি পেয়েছি। তারা যাদের এনআইডি কার্ড রয়েছে অথবা আপনাদের যাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে তাদের কীরকম দেখায় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আগের মতো সবগুলো আমি এখানে সাবমিট করে দিচ্ছি, তারপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার সকল তথ্য দেখাচ্ছে, স্মার্ট কার্ড স্ট্যাটাস দেখতে পাচ্ছেন কমপ্লিট, তারপরে এসে বক্স আইডি, কম্প আইডি, ডিস্ট্রিক্ট কোথায়, উপজেলা কোথায়, ভোটার এরিয়া কোথায়, কন্ট্রাক্ট অ্যাড্রেস সবগুলো এখানে শো করছে। তার মানে আমার এটা এএনআইডি কার্ডটা স্মার্ট কার্ড হয়েছে, ঠিক আছে। তো আমি এখন যদি বক্স আইডি অথবা কম্প আইডি এই দুইটা নিয়ে যাই তাহলে আমাকে খুব সহজে ওরা আমাকে স্মার্ট কার্ডটি দিয়ে দিবে। তো অবশ্যই আমি এই স্মার্ট কার্ডটি উপজেলা থেকে এনেছি এবং সেটা আমার কাছে অবশ্যই আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে ঘরে বসে এভাবে আপনাদের এই স্মার্ট কার্ডটি চেক করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।